আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডফুলনেস ক্রিয়েটিভ ড্রাইভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঘরে বসে কীভাবে সহজ কিছু নিয়ম মেনে ব্লক প্রিন্ট করা যায় সে সম্পর্কে ধারণা দেব। আমি ব্লক প্রিন্ট করার সকল প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমি আপনাদেরকে কেমিক্যাল সম্পর্কে ধারণা দিচ্ছি। প্রয়োজন হবে বাইন্ডার পাতলা সাদা এবং হালকা নীল কালারের হয়ে থাকে। লাগবে এনকে, এটিও পাতলা দুধের মতো সাদা হয়ে থাকে। হোয়াইট পেস্ট লাইট কালারের জন্য ব্যবহার হয়ে থাকে। এবং নিউট্রেক্স এটি ডিপ কালারের জন্য ব্যবহার হয়। আর প্রয়োজন হবে অক্সেল কালার টেকসই করতে ব্যবহার হয়। মূলত সব ধরনের কেমিক্যালই কালার টেকসই করতে ব্যবহার হয়। এবং অ্যাক্রোমিক কালার, আমি বিভিন্ন ধরনের কালার এখানে নিয়েছি, অ্যাক্রোমিক কালার প্রয়োজন হবে। আর প্রয়োজন হবে ব্লক ডাইসের, আপনারা যে কোনো ডিজাইন এটি চয়েস করতে পারেন। লাগবে একটি বাটি এবং একটি চামচ প্রয়োজন হবে এটি কেমিক্যাল মেপে দেওয়ার জন্য। যে কাপড়ে ব্লক ইউজ করবেন সে কাপড় প্রয়োজন হবে। সাথে লাগবে একটি মোটা কাঁথা এবং নিউজ পেপার। ফার্স্টে কাঁথা বিছাতে হবে, এরপর এর উপরে নিউজ পেপার দিতে হবে, তার উপরে দিতে হবে কাপড়টি। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য পুরাতন কাপড় ইউজ করেছি, এজন্য আমি এত কিছু ব্যবহার করিনি। আর লাগবে একটি ফোম, এগুলো বাজারে 30-35 টাকা করে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে কেমিক্যালের সঙ্গে কালার মিক্সিং দেখে দিচ্ছি। কালার দুইভাবে মিক্সিং করতে হয়, লাইট কালার একভাবে এবং ডিপ কালার আরেকভাবে মিক্সিং করতে হয়। আমি এখানে লাইট কালারের জন্য বাইন্ডার নিচ্ছি। আমি লাইট কালারের জন্য 2 চামচ বাইন্ডার নিচ্ছি। যদি আপনারা ডিপ কালারের জন্য বাইন্ডার নিয়ে থাকেন সেক্ষেত্রে 4 চামচ বাইন্ডার প্রয়োজন হবে। এরপর আমি নেব এনকে। এনকের জন্য লাইট কালারে 2 চামচ এনকে প্রয়োজন হবে, আর ডিপ কালারের জন্য এনকে 2 চামচই প্রয়োজন হবে। ডিপ কালারে কেমিক্যাল একটু বেশি লাগে, লাইট কালারের কেমিক্যাল একটু কম লাগে। লাইট কালারের জন্য হোয়াইট পেস্ট প্রয়োজন হয়। আমি এখানে 2 চামচ হোয়াইট পেস্ট নিচ্ছি, কিন্তু ডিপ কালারে হোয়াইট পেস্ট লাগে না, ডিপ কালারে লাগে নিউট্রেক্স। ডিপ কালারের জন্য আপনারা নিউট্রেক্স 4 চামচ নেবেন। কোন কালারে কতটুকু কেমিক্যাল প্রয়োজন ব্লক প্রিন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আমার ফেসবুক পেজে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি হোয়াইট পেস্ট 2 চামচ নিচ্ছি। এখন আমি কেমিক্যালগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেমিক্যালগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হোয়াইট পেস্ট লাইট কালারের জন্য ইউজ হয় এবং ডিপ কালারের জন্য নিউট্রেক্স লাগবে। নিউট্রেক্স 4 চামচ দেবেন ডিপ কালারের জন্য। এবং লাগবে অক্সেল লাইট কালারের জন্য 1 চামচ লাগবে এবং ডিপ কালারের জন্য অক্সেল লাগবে 2 চামচ। অক্সেল মূলত কাপড়টির রং টেকসই করতে ব্যবহার হয়ে থাকে। সাধারণত সকল ধরনের কেমিক্যালেই রং টেকসই করে, কিন্তু অক্সেলটি এটি বিশেষভাবে রং টেকসই করতে ব্যবহার হয়। ভালোভাবে কেমিক্যালগুলো মিক্সড করে নিতে হবে। এরপর দিতে হবে কালার। আমি এখানে নীল কালার দিচ্ছি। আমি 2টি কালার একখানে করে একটি নতুন কালার তৈরি করব। আপনারা যারা নতুন রয়েছেন তারা শুরুতে বেসিক 4টি কালার নিতে পারেন, লাল, নীল, হলুদ এবং কালো কালার। এই 4টি কালারের মাধ্যমে আপনারা বিভিন্ন কালার মিক্সড করে নতুন কালার তৈরি করতে পারবেন। এখানে আমি নীল কালার নিয়েছি, নীল কালার আমি 2 ফোঁটা নিয়েছি। নীল কালারের সঙ্গে আমি আরেকটি কালার মিক্সড করে একটি নতুন কালার তৈরি করব। নীল কালারের সঙ্গে আমি হলুদ কালার মিক্সড করব।
আমি খুবই সামান্য পরিমাণ হলুদ কালার নিয়েছি, এক ফোঁটা সমান হলুদ কালার আমি নিয়েছি। নীল কালার আমি দু ফোঁটা সমান নিয়েছিলাম এবং হলুদ কালার আমি এক ফোঁটা নিয়েছি। এখন এটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সুন্দর করে মিক্সড করে নিলে এটি পেস্ট কালার হবে। আর যদি নীল এবং হলুদ কালার আর একটু বেশি করে দেওয়া হয় তাহলে এটি সবুজ কালার হবে। আমি অল্প পরিমাণে দিয়েছি এজন্য এটি পেস্ট কালার হয়েছে। এভাবে বিভিন্ন কালার মিক্সড করে আপনারা নতুন কালার তৈরি করতে পারেন। বিভিন্ন কালার মিক্সড করে কিভাবে নতুন কালার তৈরি করা যায় পরবর্তীতে আমি ধাপে ধাপে এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নতুন ভিডিওর মাধ্যমে। এখন আমি ফোমের মাঝে কালার ঢেলে দিচ্ছি। আপনাদের যত বড় ডাইস হবে, ব্লক ডাইস যত বড় হবে, ততটুকু জায়গায় আপনারা কালার ঢেলে দেবেন। আমি ফোমটি একটি স্টিলের প্লেটের মধ্যে নিয়েছি, স্টিলের প্লেট ব্যবহার করেছি, এটি ধুতে সুবিধা হবে। এজন্য কালার অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে, এরপর ফোমের মধ্যে কালার দিতে হবে। ব্লক ডাইস যতটুকু পরিমাণে হবে অতটুকু জায়গাতে আপনারা রং মেখে নেবেন। এরপর ডাইসটি নিয়ে আলতো আলতোভাবে এটি চেপে চেপে রং উঠে নিতে হবে। যে কোনো ব্লক ডাইস ব্যবহার করার 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়। পানিতে ভিজিয়ে এটি 10 মিনিট রাখতে হবে, এরপর ব্যবহার করতে হবে। আমার ডাইসের মধ্যে রং ওঠানো হয়ে গিয়েছে, এখন আমি কাপড়ে ব্যবহার করছি। কাপড়ে ডাইস বসার পর হাত দিয়ে হালকা করে চেপে নিতে হবে। চেপে নিয়ে আলতো করে ডাইসটি উঠাতে হবে। দেখুন সুন্দরভাবে কালার উঠে এসেছে। প্রথম সাপটি দেওয়ার পর দ্বিতীয় সাপ দেওয়ার সময় পুনরায় রঙের মধ্যে ডাইসটি চেপে নিতে হবে। রং যদি মনে হয় কম হয়ে গিয়েছে তাহলে পুনরায় রং ঢেলে নেবেন। এরপর ডাইসটি রঙের মধ্যে আলতোভাবে চেপে চেপে নেবেন। কয়েকবার চেপে নেওয়ার পর ডাইসটি ব্যবহার করবেন। দেখুন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি কত সহজে কিছু সাধারণ নিয়ম মেনে ব্লক প্রিন্ট করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি এ ধরনের আরও অনেক ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের পছন্দ হবে। আমি আরেকটি ছোট ডাইসের সাপ দেখিয়ে দিচ্ছি। এভাবে নতুন যারা রয়েছেন আপনারা ঘরে বসে ব্লকের কাজ করতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।